কঠিন মারামারি, চুল ছিঁড়াছিঁড়ি, কিভাবে ওরা তরমুজ খাচ্ছে। Hello everyone, assalamu alaikum. Myself Raman and welcome back to my other video. So guys, আজকে ব্লগটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমরা করতে যাচ্ছি ফ্রুট চ্যালেঞ্জ। আর এটা কিন্তু আমার চ্যানেলের ফার্স্ট চ্যালেঞ্জ। তো তোমরা গেস করে ফেলো যে কোন ফ্রুটটা দিয়ে আমরা চ্যালেঞ্জ করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ব্লগটা শুরু করি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে, যেখানে হচ্ছে আমি হচ্ছে আজকে হোস্ট। আর আমার পিছে দেখতে পাচ্ছেন তিনজন মহিলা, তারা মারামারি করতেছে। তারা কি নিয়ে আসলে মারামারি করতেছে আসলে সেটাই জানার জন্য আমরা এই ভিডিওটা করতেছি। আসলে তাদেরকে মানে কিভাবে বুঝাবো, আসলে ভিডিওটা হচ্ছে আমি আসলে বলতে বলতেই শেষ করে ফেলবো। তো এখন তারা কি নিয়ে মারামারি করতেছে এই বিষয়টাই মানে জানতে চাচ্ছি তাদের কাছে। তো চলেন আপনারা তারা কি নিয়ে মারামারি করতেছে সেটাই আমরা আজকে তাদের কাছ থেকে জানবো। সো এখন আমি তাদের কাছ থেকে জানতে চাইবো যে তারা আসলে কি নিয়ে মারামারি করতেছে। সো হ্যালো এক্সকিউজ মি, আপনাদের সাথে একটু কথা বলা যাবে? তারা আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না যে তাদের সাথে আমি কিভাবে কথা বলবো, আমি বুঝতে পারতেছি না। প্লিজ এক্সকিউজ মি, আপনাদের সাথে কথা বলা যাবে? আচ্ছা যা, আগে তো বসা ভাগাভাগি করে নিতে ভাগাভাগি না কিছু। আচ্ছা আপনারা আসলে কি নিয়ে মারামারি করতেছেন আমার দর্শকদের একটু বলবেন? আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমরা আজকে আমরা হচ্ছে ওয়াটারমেলন চ্যালেঞ্জ করব। সো দ্যাট এখানে আমাদের তিনটা ওয়াটারমেলন আছে। এই তাদের ওয়াটারমেলন, বাট একটা ওয়াটারমেলন আমার পুরো পেটের ভিতর ঢুকে গেছে বিকজ এইটা ছোট একটা ওয়াটারমেলন। সো আমরা এটাকে নিয়ে মারামারি করছি কারণ এটাকে আমাদের শেষ করতে হবে। যে আগে শেষ করবে সে নাকি প্রাইজ মানি পাবে। আপনি নাকি বলেছেন 2000 টাকা প্রাইজ মানি, নাকি 1000 টাকা। আজব ব্যাপার গাইস, আমি এখানে এসেছিলাম একটা রিপোর্ট বানাতে, কিন্তু তারা এখানে এসে মানে বলতেছে যে তাদের নাকি আমি টাকা দিব। আসলে আমি রিপোর্টার হয়ে কেন তাদের টাকা দিব? আমি তো নিউজ বানাই। ভাই আমি তো ভাত খেতে ভাত পাই না, আমি 2000 টাকা কোথা থেকে দিব? আচ্ছা থাক, যেহেতু এটা গরিব রিপোর্টার আপনি একটু বলো খোলা আমাদের তখন টাকাটা দিয়ে দিন না। ভাই আসলে হচ্ছে তারা এখন তরমুজ নিয়ে মারামারি করবে, সেটাই আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। আমি আছি রিপোর্টার ইয়াসিন হোসেন, আপনাদের সামনে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। পেছনে গাইস ব্যবহার ভালো না, এখানে মেয়েদের ব্যবহার ভালো না। আপনি বলেন তো এই দুইটা, একটা তো নিয়ে নিয়েছে পেডি, এটা আমার তুরু। আচ্ছা দেখেন না দুইটার মধ্যে সবচেয়ে সরু কোনটা? তাহলে আপনি আমাকে দাও, আপনি শোনেন আপনাদের কি নিয়ে মারামারি হচ্ছে সেটাই ভিডিও করা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। কিন্তু এখানে আপনারা আমাকে এনে ফাঁসাচ্ছেন, এটা কিন্তু একদমই মোটেও গ্রহণযোগ্য নয়। আমার জামার সাথে ডলাডলি করার কেন? সব তো খারাপ। আরে দূর সিনেমা কেন করতেছেন? শুনুন ছাড়, ধরবি না আমার জামাইকে। হ্যাঁ বলেন। আমি যদি জিতি, হ্যাঁ আমার ছোট তরমুজ টাই না দেন, হ্যাঁ হ্যাঁ যেটা রাখমু অর্ধেক এখানে আমি কি শুনছি? সো এখানে হচ্ছে তাদের মধ্যে এখন তরমুজ চ্যালেঞ্জ হবে, কে জিতবে সেটাই হচ্ছে আপনারা কমেন্ট করে তাড়াতাড়ি জানান। কারণ এখানে হচ্ছে বোনেরা হচ্ছে যুদ্ধ করবে, আর হচ্ছে আমি সেটা উপস্থাপন করব। তো পিছে দেখতে পাচ্ছেন মারামারি হচ্ছে, মারামারি কঠিন মারামারি চলতেছে পিছে, কঠিন মারামারি, চুল ছিঁড়াছিঁড়ি, মারো আরো মারো। সো গাইস অনেক মারামারি করার পর এরকম এই তরমুজটা আমি এখন আমার হাতে পেলাম। আর এই গেমটার রুলটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে খুব তাড়াতাড়ি আর কম সময় মেটার না, যে আগে সবার আগে একটা পুরো আস্ত তরমুজ শেষ করতে পারবে সে এই গেমে পেয়ে যাবে 1000 টাকার প্রাইজ মানি। 1000 টাকা ছিল না, 2000 ছিল গাইস, 2000 টাকা প্রাইজ মানি। আর হচ্ছে আমরা যেহেতু দুজন একটু বড়, এর জন্য আমাদের হচ্ছে একটু এরকম টাইপের দামরা। আর হচ্ছে আমরা বঞ্চিত ছোট, আর ওকে তো জিততে হবে গাইস, বড় ও জিতা মানেই তো আমি জিতা। সো ওর জন্যই ছোট একটা তরমুজ। চলো আমরা তাতেই চ্যালেঞ্জটা শুরু করি। আমার এই বোনটা হচ্ছে এক সপ্তাহ ধরে তরমুজ খেতে চাচ্ছে, বাট ওর আম্মু কিনে দিচ্ছে না এই চ্যালেঞ্জটার জন্য, কারণ এই চ্যালেঞ্জটাতে একটা আস্ত তরমুজ খাবে। এই জন্য এবার তুমি হ্যাপি, আজকে তুমি তরমুজ খেতে পারবে। তোমরা বোনের জন্য দোয়া করবে যে তোমার মনে সবটা পূরণ করতে পারবে। চলো তাতে খেলাটা শুরু করি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমাদের মাঝে চ্যালেঞ্জিং ভিডিওটা শুরু হবে। সো সবাই এখানে রেডি? সবাই কি রেডি? অবশ্যই। আর গাইস দেখো তোমরা এই যে ওয়াটারমেলন watermelon color. You know watermelon, 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 watermelon. So guys, amar jonno tomra shobai dua korbo je ami takata jitte pari. So guys, apnader majhe ekta jinish ami dekhate chai seta hocche ei je choto meta. Apni ki tormuz khete paren? Yeah. Apnara I koren to ektu. এই রে দাঁতটি পুরো নাই এই জুই তো गाइस দেখো আমরা হচ্ছে বড় বড় পিস করে নিয়েছি আর ওকে একদম চিকেন করে দিয়েছি মানে একটু স্যাক্রিফাইসটা কি করতে হয় দেখো আমি ইজি করে ফেলতে পারবো তুমি খাও হ্যাঁ কেউ নজর দিবা না করে খাওয়ার উপরে সো गाइस চলো আমার বোনের খাবার দিকে নজর দিবা না কি ও এ না হবে না খেলবো না কিন্তু তুমি প্রাইস মারি দিবা না দুধ ভাত করে দাও সো চলো তুমি কি রেডি আরনি যদি আমি জিতি তাহলে আমি অবশ্যই তোমাকে আমি পুরো টাকাটাই দিয়ে দেব খালি একটু টাকা আমি রাখবো তো তুমি আমাকে জিতানোর ট্রাই করবে হ্যাঁ তুমি হারবে সো রেডি সো এখন আমাদের ভিডিওটা শুরু হতে যাচ্ছে মানে চ্যালেঞ্জিং ভিডিওটা শুরু হতে যাচ্ছে তো সবাই কি রেডি এই ফাস্ট করো হ্যাঁ রেডি আপনারা কি প্রস্তুত ওয়েট হ্যাঁ প্রস্তুত কিন্তু রুলস হচ্ছে যে একটা যাতে একদম থাকে না একদম যে লাল যাতে বুঝে যায় আচ্ছা ওকে 3 2 1 অ্যাকশন তো गाइस এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে খাচ্ছে একজন তো এইভাবে শুয়ে শুয়ে খাচ্ছে একজন বসে বসে খাচ্ছে একজন ঘুমায় ঘুমায় খাচ্ছে সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিভাবে ওরা তরমুজ খাচ্ছে সো এইভাবে তরমুজ খেলে হবে আপনারা কামড় দিয়ে দাঁতের ফাঁক দিয়ে তো সব তরমুজ বাইরে হয়ে যাচ্ছে কি খাচ্ছেন বুঝতেছি না এখানে তো আমি হোস্টিং করতে এসে বিপদে পড়ে গেলাম আসলে হচ্ছে এটা আমার ভিডিও যেহেতু এর কারণে হচ্ছে ভালোমতো আমাকে ভিডিও করতে হবে সেখানে দেখছেন খাওয়া প্রতিযোগিতা চলছে একজন হাত দিয়ে তরমুজটা ভাঙছে আপনি হাসতেছেন কেন এত ভ্যাটকালে তো চলবে না ভিডিও তো নষ্ট হয়ে যাবে এত ভ্যাটকালে আপনার মেকআপ তো পরে গলে গলে পড়বে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পুরুষভাবে তরমুজ খাওয়াখাওয়ি চলছে এখানে হচ্ছে আরেকজন যে তরমুজটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এখানে উনি কি বলছে এখানে তার কথা আমরা কিছু বুঝতে পারছি না সো এখানে অনেক তাড়াহুড়া চলছে খাওয়ার মধ্যে তো এইভাবে মানুষ কি তরমুজ খায় আপনাদের মতো নোংরা কন্টেস্টেন্ট আমি দুনিয়ায় দেখি না এইভাবে তরমুজ খায় তরমুজ অনেক বেশি ফেভারিট মানে আমি জানি আর যে জিতবো 800 তোমরা সবাই জানো আমি হচ্ছে তরমুজ লাভার এটা অনেকে জানে আমি এক মিনিটই খাবো ডাল কাটতে তো তরমুজ খেতে পারো সো আপনারা একটু তাড়াতাড়ি করেন না হলে তো এই ভিডিওটা হয়ে যাবে 1 ঘন্টার একটা ভিডিও যেটা মানুষ দেখতে চাবে না আপনারা একটু তাড়াতাড়ি খান আপনারা ডান হাত বাম হাত মিলিয়ে কিভাবে খাচ্ছেন আপনারা ঠিক আছে আমি লাইফ বয় দিয়ে হ্যান্ড ওয়াশ করছি যাও আমাদেরকে মানুষ দেখো না আমাকে দেখ আমাকে ভালোবাসে সবাইকে সো এখানে উনি যেভাবে তরমুজ খাচ্ছে আসলে এটাই হচ্ছে আসল নিয়ম তরমুজ খাওয়া এখানে গাইস দেখতে পাচ্ছেন সেও তরমুজ খাচ্ছে তার ফেসও তরমুজ খাচ্ছে এখানে সো গাইস তারা এইভাবে সো গাইস তারা যেভাবে তরমুজ খাচ্ছে এভাবে মনে হয় না যে তারা সম্পূর্ণ তরমুজগুলো ফিনিশ করতে পারবে কারণ তাদের তরমুজ খাওয়ার মধ্যে অনেক ভুল আছে তারা দেখুন গাইস ঝোল বানিয়ে ফেলতেছে পুরো এলাকাটাকে তারা যে এরকম নোংরা তাই আমি কার্পেট বিছিয়ে নিয়েছি কারণ আমার চাদরটা নষ্ট করে ফেলবে তাদের দে ভূমি করে দেও ভূমি করে সো এখানে গাইস আরেকটা রুলস আছে আমি নতুন করে অ্যাড করলাম যে ভূমি করবে ডিসকোয়ালিফাই ইয়েস হ্যাঁ ভূমি করলে ডিসকোয়ালিফাই এটা কোন স্টাইলে খাওয়া ভাই রাক্ষস দেখি এরকম রাক্ষস তো আমি দুনিয়ায় দেখি রে তোমার বউ তো আপনারা এইভাবে তরমুজ খাচ্ছেন আমার দেখে খুব ভালো লাগছে আমার দুলা ভাই রাক্ষসকে বিয়ে করতে রাক্ষস তোরই তো বোন সাংবাদিক মইয়ের ভিতর ঢুকায় ধরে ওইটা সাংবাদিক সাংবাদিক মুখের থেকে দূরে না ভাঙে না খালি উকে মইয়ের ভিতর পুরো পড়ে So guys, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে তরমুজ নিয়ে অনেক মারামারি চলছে এখানে এত চিল্লাফাল্লা এর কারণে হচ্ছে তো তাদের এই তরমুজ খাওয়া দেখে আমার নিজেরই কেমন জানি ফিল হচ্ছে মনে হচ্ছে যে তারা যেভাবে তরমুজ খাচ্ছে আমি দেখে মনে করি মনে করে দিব তাদের এরকম তরমুজ খাওয়া আমি জিন্দেগি তো ভাই বাপের জন্ম দেখিনি তার এইভাবে তরমুজ খায় কেউ তরমুজ খাবে মজা করে এগুলা এইভাবে তরমুজ যদি না খেতে পারে ব্লেন্ডার করে খাবে জুস বানিয়ে খাবে জুস তো খাইতে ভাই বেশি কোন সময় লাগে না আর তারা যেভাবে তরমুজ খাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একজন রাক্ষস মহিলা এই হাই মহিলা এটা কেমনে খাইতেছে তরমুজ আই হাই এই হাই দেখেন জল জল বায়া বায়া পড়তাছে জল বায়া বায়া এই সিরে দিলো আমাকে বাসকে গাইস এখানে মানে আরেকটা মানে বিপদকর পরিস্থিতি হয়ে গেছে যেটা মানে বলে বুঝাতে পারবো না এখানে মানুষের তরমুজ খেতে খেতে নাক দিয়েও ঝোল পড়তেছে এটা কিভাবে সম্ভব আমি বুঝতেই পারছি না সো গাইস আপনারা এইভাবে আমাদের মানে দেখতে থাকেন ভিডিওটা আল্লাহ জানে এই তরমুজ খাওয়া কখন শেষ হবে কেউ একটাই শেষ করতে পারতেছে না তো বাকিগুলো কিভাবে খাবে আমি সেটাই বুঝতে পারতেছি না সো এখানে just এক পাতিল খাই এক পাতিল আচ্ছা गाइस এখানে নতুন রুলস এড হইছে যারা এক পাতিল তরমুজ খেতে পারবে তারাই হচ্ছে উইনার হ্যাঁ যেহেতু আমরা এখন খুব ছোট মানুষ আমাদের পেটটা অনেক ছোট একটু একটা পেটে তো এত বড় জিনিস তো ঢোকানো সম্ভব না সো আমরা কত বছর খাওয়া যাবে না এটা ডিসকাস হই তাহলে আমরা করব কি জাস্ট এই একটা আমরা খাওয়া শেষ করব তুমি একটা শেষ করবে আর তুমি হচ্ছে তুমি তো ছোট মানুষ তুমি এই যে তুমি এই করে খাইলে হবে বুঝছো আর এগুলো রেখে না না মানি না এদি কি এদির মধ্যে কি একটা সো গাইস এগুলো চাপায় দাও আমরা যেহেতু ছোট মানুষ পেটও ছোট সো আমরা খেতেও পারবো না শুধু শুধু নষ্ট করে খাবার নষ্ট করে লাভ নেই তো তুমি যেহেতু এক সপ্তাহ খাই তোমার জন্য এগুলো খাওয়া ব্যাপার না তোমার খাওয়া উচিত আচ্ছা আমি একটা জিনিস বলতে চাই তোমরা কি তরমুজ খাইছো নাকি মারামারি করছো দেখো তো একজনের অবস্থা এর অবস্থা কি এরকম তরমুজ কি মিরর কিছু দাও না সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন আপনাদের মাঝে আবারও আমি চলে আসলাম সাংবাদিক এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তাদের যে প্রতিযোগিতা আছে তারা কিন্তু একবারেই খেতে পারছে না সো এখন চলেন যে আমরা যে দেখি যে তাদের কি অবস্থা এক একজনের সো এখানে হচ্ছে যে একজন মহিলা যে হচ্ছে খেতে না পেরে শুয়ে পড়ছে হ্যালো আপু আপনার মানে কি হইছে আপনার আমার বাবু হইছে আমি পারছি না গাইস বাবু খেতে পারছে না মোটু পাতলু তো এখানে আপু আপনি খেতে পারছেন না কেন মোটু পাতলু তো এখানে আরেকজন আপু আছে তার কাছে আমরা চলে যাই তো এখানে আপু আপনি খেতে পারছেন না কেন একটু যদি আমাদের জানাতেন আমি খাইতে একটা শেষ করছি আরেকটা অর্ধেকও শেষ করছি আচ্ছা আপনার না অনেক তরমুজ খেতে ইচ্ছে করতেছিল সো আপনার কি মন ভরেছে মন কেন পুরো দেহ ভরে গিয়েছে তাও এখন আমার পেট শেষ হচ্ছে না দয়া করে দয়া করে এক কাজ করো আমার মন ভরেছে কারণ আপনি আমাদেরকে প্রাইজ মেটা দিয়ে দেন আমরা তিনজনে ভাগাভাগি করে সো সুপ্রিয় দর্শক মণ্ডলী তারা যেহেতু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছে না সো তাদেরকে এখন আমরা শাস্তি দিব সো এখন তাদেরকে এখন এত কড়া পরিমাণে একটা শাস্তি দেওয়া হবে। এখানে দেখছেন কতগুলা তরমুজ, এখানে অনেকগুলা তরমুজ তারা খেতে পারে নাই, এখন তাদের এটা দোষ। সো আপনারা চলে আসেন একে একে সিরিয়ালে, দাঁড়ান দাঁড়ান, আপনাদেরকে শাস্তি দেওয়া হবে। সাংবাদিক ভাই, আমি তো আপনাকে ভালোবেসে বিয়ে করেছি, আমাকে মাফ করেন। তো এখানে কোনো তিরিং ভিরিং চলবে না, আপনারা সবাই সিরিয়ালে আসেন, না হলে হচ্ছে লাঠি পিটা করা হবে আপনাদেরকে। সাংবাদিক ভাই, আমি তো আপনাকে খুব ভালোবাসি, আমার ভালোবাসি ভিডিও আমাকে মাফ করুন। এত ভাই এত লাভ নাই, এখন সবাইকে সিরিয়ালে দাঁড়া করায়া আমরা হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, তারা যেহেতু এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারছে না, তো এখন তাদেরকে হচ্ছে আমি শাস্তি দিব। শাস্তি স্বরূপ তারা হচ্ছে দুই আর তিনজন মিলে, এক মিনিট, তারা এখন তিনজন মিলে কানে ধরে উঠবস করবে, তাও আবার হচ্ছে 50 বার। তো তাদেরকে শাস্তি তাদেরকে এখন আমি শাস্তি দিব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। শাস্তিটা কি? শাস্তিটা হচ্ছে 50 বার তারা কানে ধরে উঠবস করবে সিরিয়াল বেস। তো ছোট থেকে বড় সবাই এখানে তাড়াতাড়ি কানে ধরে উঠবস করেন তিনজন এক সিরিয়ালে, তাড়াতাড়ি 50 বার থাপড়ে দাঁত দুধ ফালায় দিব দোনোরার, মানে তিনোরা। এই কোনো ঘুমটা দেওয়া হবে না কি ভাই? না না, এখানে কোনো ঘুমটা দেওয়া হবে না। কামের বেটি তাড়াতাড়ি কর। আমি কি বলেছি? আমি নির্দোষ, আমি দোষী। তাড়াতাড়ি তাড়াতাড়ি তিনজন কানে ধরে উঠবস শুরু করো। আমি কিন্তু এখন লাঠি দিয়ে, আমি কিন্তু এখন আপনাদের তিনজনকে লাঠি পিঠা করব। আপনার চেহারা কই? চেহারা কই? কেন আপনি আপনি এগুলো নষ্ট করছেন কেন? এগুলো নষ্ট করছেন কেন? হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার বাবার অনেক টাকা হয়ে গেছে। হ্যাঁ, আমার বাবার অনেক টাকা, এর জন্য নষ্ট করছেন। তারপর আপনি ফকিরনি। ভালো, এই আমি ফকিরনি তো কি জানো? জামা আমাকে ফকিরনির মতো রাখছে, এজন্য আমি ফকিরনি। আমার জামা যদি রাজা হতো আমি রানী হতাম। তাদের কানে ধরে উঠবস করে, নালে তরমুজ ছুঁড়ে আপনাদের গায়ে মারবো। তাড়াতাড়ি, আপনারা কিন্তু আমার সময় নষ্ট করতেছেন, আমার মূল্যবান সময় নষ্ট করতেছেন। রেডি? এ হয় নাই, আপনারা এরকম করলে আপনাদের আরো বেশি করে করাবো। ওকে রেডি, 1 2 3। এই যে আপনি আপনি লাল জামা পরা মহিলা, আপনাকে আবার করানো হবে। আপনি ফালতু। আচ্ছা, আপনাদেরকে সবাইকে 10 বার করেন, ভালো মতো করেন। এটা কি করছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আপনাদেরকে কিন্তু বেশি সময় দেওয়া হবে না, মারামারি দেওয়া হবে পরে। আচ্ছা, আমি তো বাপের কথা কম। তাড়াতাড়ি কানে ধরেন, কানে ধরেন তাড়াতাড়ি। চিটিং না, কান ধরতে বসে। কান কানে ধরে বলেন এক বসে না, ও আমার কানে ধরতে কি হবে? আমি জানি। এই যে এক আমাকে শিখাও না। ওকে, আপনাদেরকে কিন্তু এখন 50 বার কানে ধরানো হবে। আপনারা নাটক শুরু করছেন। আপনি বলছি আপনি 10 বার তাড়াতাড়ি করেন, নাহলে আরো আপনাকে ঘুষানো হবে। এখন ভিডিওতে আরো মার দেওয়া হবে, আপনি তাড়াতাড়ি করেন। যে লেট করবে তাকে ভাত তুমি নিয়ে ঠান্ডা পানিটা গোসল করে দেওয়া হবে। হয় না? এই যে এই মহিলা করেন, এই মহিলাকে এখন গোসল করে দিব ভাত তুমি নিয়ে। তাড়াতাড়ি করেন। আমি 5 বার করছি না, আর 5 বার না, তুমি 3 বার করছো। আমি আপনারা তো আমি 1 বার করতে দেখছি। ও 1 বার করছে, করো তাড়াতাড়ি করেন। ব্লগিং জুটা আছে, তাড়াতাড়ি করেন। আপনার নাক দিয়ে ঝোল পড়ছে, আপনারা 20 বার করতে দাও হবে, কারণ আপনার নাক দিয়ে ঝোল পড়ছে। আর ওর ঝোলের কারণে আমি খেতে পারছিলাম না। আমি বলি সে খায় নাই, তখন আমার নাকে ঝোল পড়ে নাই। এদিকে একটা বিচি, এদিকে একটা বিচি, এমন লিপস্টিক বলে আছে আমার দুলা ভাই কথা আমার খায় নাই। ভিডিওর গাছ ভিডিওতে দেখছ ঝোলটা কোথায় পড়েছে? আর উনি যে আমার মুখের থেকে ঝর্ণার পানি পড়ছিল। তাতে এটা হইতাছে না ইয়াসিনের মানে কি? হ্যাঁ, 2 3 4 5 5 5 5 5। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্তই। জানি আপনাদের কাছে একদমই ভালো লাগে না, ভালো না লাগলেও কি করবেন গাইস? এই ভিডিওতে যদি 20,000 লাইক না আসে, আমি আর জীবনও সাংবাদিকগিরি করবো না। আমি কাজ ছেড়ে দিয়ে এখন আমি রাস্তায় রাস্তায় থালা বাসন নিয়ে মানে ভিক্ষা করা শুরু করে দিব। কিছু করার নাই আমার, কারণ হচ্ছে সাংবাদিক। সাংবাদিক আমার হইছে অন্য বিচারটা হইছে বসে যে তোমরা এমন কো জাস্টিস জাস্টিস জাস্টিস। তোমাকে নিয়ে আমি প্রেস ক্লাবে জাস্টিস করব। ওকে, মানে ইয়া করব, মিছিল করব। আচ্ছা, যাই হোক তো গাইস, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। যাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিবেন।